Hey guys, Assalamu Alaikum. অনেকদিন যাবো তো আমরা বিকালবেলা কোথাও বের হই না তো আজকে কালীর বাজারের দিকে যাচ্ছি কালীর বাজারের দিকে যাওয়ার কারণ হচ্ছে ওই দিকটার রাস্তা দুই ধারে এত সুন্দর সিনারি এত গাছপালা খুবই ভালো লাগে সিএনজিটা যখন পাশ দিয়ে যায় চারপাশটা দেখলে চোখ জুড়িয়ে যায় আর কালীর বাজার এর আগে কয়েকবার যাওয়া হয়েছে ওখানে শপিংয়েরও জায়গা আছে আবার কিছু মানুষ আছে যারা ওইখানে মঙ্গলবারে বাজার বসে ওইখানে যাই আর কি বাজার করতে কিন্তু আমরা আসলে এত দূর থেকে বাজার করি না আমরা আমাদের কাছের বাজারটা করি আর এখানে বিকালে বাজার ভালো তো যাই হোক আজকে আমরা যাচ্ছি এমনি ঘুরতে আর আপনাদেরকে দেখাবো টুকটাক ওইখানের গজ কাপড়ের কালেকশন হিউজ মানে প্রচুর প্রিন্ট প্রচুর গজ কাপড় যাচ্ছি তো দেখলে বুঝতে পারবেন তো আজকে আমি আর আমি বের হয়েছি আর কেউ নেই আমাদের সাথে হুট করেই ডিসিশন যে যাবো দিনটা একটু একটু গরম তো ওই কারণে বেশ গরমই লাগছে আর সিএনজি বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে পৌঁছে যায় কারণ এখানকার রাস্তাঘাট তো আর ঢাকার মতো এত জ্যাম না তো আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছি এখানে টুকটা কিছু মার্কেট আছে মানে আরও দোকান হবে এরকম একটা অবস্থা তো এখানে যে কটাই দোকান আছে বেশ ভালো ওদের কালেকশন এখান থেকে আমি কিছু শপিং করেছি আবার চুরি দেখছিলাম ওদের চুরিগুলো বেশ সুন্দর কালার আবার কাপড় চোপড় বিভিন্ন হিজাব অনেক কিছুই আছে দেখলাম তো আমার এই চুরিগুলো পছন্দ হয়েছে এগুলো আমি নিয়েছি বেশ অনেক কালারের চুড়ি আছে ওদের কাছে তো কি আরও কিছু চুড়ি আমার ভালো লাগছিলো কিন্তু ওগুলো হচ্ছে আমার হাতের সাইজে পাওয়া যাচ্ছিলো না আর আমি নিভিয়া ক্রিমটা এখানে পেয়ে গেলাম নিয়ে নিলাম তো শপিং করবো না ভেবে যেও বেশ ভালোই শপিং হয়ে গিয়েছে আর এখানে দেখছি যে গজ কাপড় মানুষ এখান থেকে সবচাইতে বেশি নেয় তবে থ্রি পিসও আছে বেশ কয়েকটাই ভালো ভালো দোকান আছে যেখান থেকে আপনি শপিং করতে পারবেন যারা হিজাবি তাদের জন্য এখানে দেখ হিজাবের কালেকশন এই দোকানটা দেখেন এইখানে এত এত গজ কাপড় মানে কিভাবে ডিসিশন নিবেন যে এইখান থেকে কোন কাপড়টা আপনি সিলেক্ট করবেন আমরা এখানে দ্রুতই ঘোরাফেরা শেষ করে বাসার দিকে রওনা দিব এখনই তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ